ক্যাপ্টেনের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ আমরা শুরু করতে চলেছি অবকল সমীকরণের উপরে সমাধান আপলোড। আর এ পর্বে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 10টি অঙ্ক সাজেশন হিসাবে রাখছি। এই 10টি অঙ্ক বিভিন্ন সালে বারবার কিন্তু এসছে এবং পাশাপাশি এই যে অঙ্কগুলো আমরা সাজেশন হিসাবে দিচ্ছি, এই অঙ্ক সমাধান করতে যেয়ে যদি শিক্ষার্থী বন্ধুদের কোনো সমস্যা হয় বা যদি সমাধানের প্রয়োজন হয় বা উত্তরপত্রের প্রয়োজন হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেন্ড করুন, আমরা অবশ্যই তার উত্তর দিয়ে দেব। আর একটা বিষয় হচ্ছে, আমাদের আগে যে সমস্ত সাজেশান আপলোড করা হয়েছে বা সাজেশানের উপর যে ভিডিও আপলোড হয়েছে তার লিঙ্ক আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশান বক্স থেকে পেয়ে যাবেন। যাই আসছি আমরা একের দাগে বলা আছে, যে সকল বৃত্ত এক্স অক্ষকে মূলবিন্দুতে স্পর্শ করে তাদের অবকল সমীকরণ নির্ণয় করো। দুয়ের দাগ হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস মিউ প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস মিউ সমান ওয়ান সমীকরণ থেকে মিউ অপনয়ন করে অবকল সমীকরণ গঠন করো। তিনের দাগ সমাধান করো, এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স প্লাস ওয়াই ইন্টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই সমান জিরো, প্রদত্ত হচ্ছে ওয়াই সমান ওয়ান যখন এক্স সমান জিরো। চারের দাগ সমাধান করো, ওয়াই মাইনাস এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স সমান টু ইন্টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স। পাঁচের দাগ, যদি জনসংখ্যা বৃদ্ধির হার 5% হয় তবে কত বছরে জনসংখ্যা বেড়ে দ্বিগুণ হবে। ছয়ের দাগ সমাধান করো, এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স সমান টু ইন্টু রুটের ভিতরে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। সাতের দাগ সমাধান করো, এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই এক্স ডিওয়াই ডিএক্স সমান সরি এক্স ডিওয়াই ডিএক্স সমান ওয়াই প্লাস এক্স ট্যান অফ ওয়াই বাই এক্স, প্রদত্ত হচ্ছে ওয়াই সমান পাই বাই টু যখন এক্স সমান ওয়ান। আসছি আমরা আটের দাগে, দেখো আটের দাগে আছে সমাধান করো, ওয়াই ইন্টু ওয়ান প্লাস এক্স ওয়াই ডিএক্স প্লাস এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স ওয়াই ডিওয়াই সমান জিরো। নয়ের দাগে আছে সমাধান করো, ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স মাইনাস ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই ফার্স্ট ব্রেকেট ক্লোজ ইন্টু ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে জিরো। দশের দাগ অর্থাৎ সর্বশেষ অঙ্ক সমাধান করো, ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স প্লাস টু এক্স ওয়াই সমান রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস ফোর। তা যাই হোক, আজ এ পর্যন্ত, পরের ভিডিওয়ে আমরা আরও সাজেশান নিয়ে হাজির হব। আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ম্যাথজনের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন। যাই হোক, আজ তাহলে এই পর্যন্ত রাখছি, নমস্কার।